ভারত পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে যতই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, দুই দেশের মধ্যে সম্পর্কটা সাপে নেউলের মতো। গত এশিয়া কাপটাও পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি ভারত। এই বিশ্বকাপের কথাই ধরুন না, বিশ্বকাপের আগে পাকিস্তানের ক্রিকেটারদের অনেক দেরি করেই ভিসা দিয়েছে ভারত। এটা নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি ক্রিকেট বিশ্বে। অথচ বিশ্বকাপ খেলতে বাবর আজমরা ভারতে পা রাখতেই সব কিছু যেন ভোজ বাজির মতো পাল্টে গেছে। মাঠ থেকে মাঠের বাইরে পাকিস্তানি ক্রিকেটারদের কড়া নিরাপত্তা দিচ্ছে রোহিত কোহলির দেশ। মাঠের 22 গজে ভারত পাকিস্তান লড়াই মানেই উত্তেজনায় ঠাসা ব্লকবাস্টার এক ম্যাচ। দর্শক চাহিদা থাকে তুঙ্গে, ফুলে ফেফে ওঠে আইসিসির কোষাগার। তবু রাজনৈতিক টানাপোড়েনে এশিয়া কাপ আর বিশ্বকাপের বাইরে দুই দল মুখোমুখি হয় না মাঠে। আইপিএলেও ব্রাত্য পাকিস্তানের ক্রিকেটাররা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপ খেলতে 7 বছর পরে ভারতে এসেছে পাকিস্তান। ভারতে এসে প্রথমে হায়দ্রাবাদে নামে পাকিস্তান, সেখানে নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলে তারা। বিশ্বকাপের প্রথম ম্যাচটাও হায়দ্রাবাদে। প্রশ্ন হচ্ছে পড়শি দেশ পাকিস্তানকে ঠিক কেমন নিরাপত্তা দিচ্ছে সচিন টেন্ডুলকারের দেশ? পাকিস্তান দলের নিরাপত্তায় কোনো ত্রুটি রাখছে না ভারত, বরং হোটেল থেকে মাঠ কিংবা মাঠ থেকে হোটেলে অন্য দলের তুলনায় বাবর আজমদের নিরাপত্তা একটু বেশি। হোটেল থেকে মাঠে যাওয়ার সময় পাকিস্তানের কনভয় দেখেই বোঝা যাচ্ছে নিরাপত্তা আর কাকে বলে। কনভয়ে প্রথমে রয়েছে 6টি গাড়ি, সেই গাড়িগুলিতে রয়েছেন পুলিশ কর্মীরা। 6টি গাড়ির পরে রয়েছে 2টি বাইক, সেখানেও রয়েছেন পুলিশ কর্মীরা। দলের সঙ্গে রয়েছে 1টি বাস, সেখানে কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ থাকছেন। তারপরে আবার থাকছে 5টি গাড়ি, সেখানেও রাখা হয়েছে নিরাপত্তা রক্ষীদের। 5টি গাড়ির পরে আবার 1টি বাস, সেখানে দলের বাকি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। কনভয়ের একদম পেছনে রয়েছে আরো 6টি গাড়ি, তার মধ্যে রয়েছে 1টি অ্যাম্বুলেন্সও। কারো শরীর অসুস্থ হলে যেন দ্রুত চিকিৎসা দেয়া যায়, তার জন্যই এই ব্যবস্থা। 6 অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটা হবে 14 অক্টোবর। পাকিস্তানকে ভারত যতই কড়া নিরাপত্তা দেউক, বাবর আজম যতই ভারতীয়দের আতিথেয়তার প্রশংসা করুক, দুই দল মাঠের লড়াইয়ে একে অপরকে যে বিন্দুমাত্র ছাড় দেবে না সেটা জানে সব ক্রিকেট ভক্তরা। দিবাকর বিশ্বাস, বিডি ক্রিকেট টাইম।